তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার তেইশ বন্ধুরা দু হাজার তেইশ সালের ফাইনাল পরীক্ষার আমার গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ বা সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়টি সম্পূর্ণ সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে যা অবশ্যই দেখতেই হবে কারণ প্রশ্নটি কিন্তু অরিজিনাল প্রশ্নপত্র পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার্থীর নাম লিখতে হবে অর্থাৎ বা দিকে অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে পরীক্ষার্থী বন্ধুরা এখানে আর এখানে তোমরা ক্রমিক সংখ্যা অর্থাৎ ডান দিকে তোমাদের রোল নাম্বার লিখবে এইবার প্রথমেই দেখে নেওয়া যাক নিচের প্রশ্নগুলির উত্তর লেখো দেখো প্রশ্নের উত্তর মোট ছিল প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ হয়েছে প্রথমে দেখে নেব আমরা একের ক সাত পয়সা সমান সমান কত পয়সা কত টাকা সাত পয়সা সমান সমান কত টাকা উত্তর দেখে নাও শূন্য দশমিক শূন্য সাত টাকা আমরা দেখব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত উত্তর ষাট সমবাহু ত্রিভুজের মাত্রা কয়টি উত্তর দুটি ত্রিভুজের মাত্রা দুটি ঘ বৃত্তের বৃহত্তম এর নাম কি উত্তর ব্যাস অঙ্গদাগ একশো একদিনে কত মাস কত দিন উত্তর তিন মাস এগারো দিন চ দাগ দেখে নেওয়া যাক পাঁচ প্যাকেট বিস্কুটের দাম ষাট টাকা হলে এক প্যাকেট বিস্কুটের দাম কত উত্তর বারো টাকা এবার আমরা নেক্সট দেখে দেখে নেব দুই দাগের প্রশ্নগুলো দুই দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ করো ছটি শূন্যস্থান করতে হবে ছয় মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম দুইয়ের কঁচানব্বই ডিগ্রি হল স্থূলকোণ শূন্যস্থানে স্থূল খ দুইয়ের খ ন টাকার তিন পয়সা সোন সন নশো পয়সা শূন্যস্থানে নশো তিন গ বৃত্তের ব্যাস বেসার্দের দ্বিগুণ শূন্যস্থানে দ্বিগুণ খ বাহুভেদে ত্রিভুজ হল তিন প্রকারের দেখো শূন্য স্থানে তিন উত্তর হবে অঙ্গ মার্বেল একটি গোলাক আকার ঘনবস্তু শূন্যস্থানে গোলক আকার চ চল্লিশ ডিগ্রি কোন একটি সূক্ষ্ম কোণের উদাহরণ স্থানে সূক্ষ্ম উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব তিন দাগে বিন্যাস দেখে পরের ঘরগুলি পূরণ করো দেখো প্রথমে আছে পনেরো এ দশের বি পনেরো সি তাহলে ডিতে হচ্ছে দশের ডি এবং এর পরের ঘরে পনেরো ই এবং এর পরের ঘরে দশের এফ নেক্সট আমরা দেখে নেব চার দাগে সরল করো দেখো চার দাগে সরল করো এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট তারপর তিরিশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দেখো চার যোগ ছয় ফার্স্ট ব্র্যাকেট আটকানো হলো সেকেন্ড ব্র্যাকেট তারপর যোগ এই ভাগ পাস এটা কিন্তু ভাগ দেখো ভাগ এটা ভাগ পাস ভালো করে দেখে নাও ভাগ পাস তাহলে সমান সমান দেখো সেকেন্ড ব্র্যাকেট তিরিশ বিয়োগ এখানে চার যোগ ছয় সমান সমান দশ তাহলে কত হচ্ছে তিরিশ বিয়োগ দশ সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম ভাগ পাঁচ এবার সমান সমান দেখো কুড়ি ভাগ পাঁচ সমান সমান দেখো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলাম চার পাঁচ কত কুড়ি এবার আমরা নেক্সট পেজ দেখে নেব অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রের দ্বিতীয় পেজ বা দ্বিতীয় পৃষ্ঠা আমরা দেখে নেব তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় পৃষ্ঠার অঙ্কগুলি পাশ দাগে সমস্যাগুলি সমাধান করো এখানে দেখো চারটি প্রশ্নের সমাধান করতে হবে মোট ছয় করে চব্বিশ প্রত্যেকটি প্রশ্নের মান ছয় করে প্রথমে পাশের ক আনোয়ার এক সপ্তাহে একুশটি খেলনা তৈরি করে বারো দিনে কত খেলনা তৈরি করবে ঐকিক নিয়মেই করতে হবে দেখো সাত দিনে খেলনা তৈরি করে একুশটি একদিনে তৈরি করে কম তাহলে একুশ বাই সাত বারো দিনে তৈরি করবে বেশি ফলে উপরে হয়ে যাচ্ছে একুশ গুণ বারো বাই নিচে সাত তাহলে কত হচ্ছে সাত দিয়ে একুশকে কাটলাম তিন সাতটা একুশ তাহলে তিন গুণ কত বারো তিন বারং ছত্রিশটি তাহলে দেখো এই বারো দিনে কত খেলনা তৈরি হবে ছত্রিশটি নেক্সট আমরা দেখে নেব খদ আগে ছটি নাঙ্গল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি নাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে দেখো ছটি লাঙ্গলে জমি চাষ করতে চার দিন লাগে একটি লাঙ্গলে বেশি লাগবে তাহলে কি হবে দেখো চার গুণ ছয় তাহলে চার ছক কত হবে চব্বিশ দিন উত্তর চব্বিশ দিন গদাগে দেখো একটি চাকা একান্ন বার ঘুরলে একশো সত্তর মিটার যায় সতেরোশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে দেখো ঐকিক নিয়মে করতে হবে একশো সত্তর মিটার যেতে চাকা ঘোরে দেখো একশো সত্তর মিটার যেতে চাকা ঘুরে একান্নবার একবার যেতে তাহলে কতবার ঘুরবে দেখো একান্ন বাই একশো সত্তর সতেরোশো বাদ যেতে কতবার ঘুরবে দেখো একান্ন সতেরোশো বাই একশো সত্তর তাহলে এই একশো সত্তর দিয়ে সতেরোশো কাটলাম কত হয় দশ তাহলে একান্ন গুণ দশ কত হবে পাঁচশো দশ বার ঘুরবে নেক্সট আমরা দেখবো ঘদাগ একটি সমকোণী সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান নির্ণয় করো দেখো একটি সমকোণী সমাধিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ হবে নব্বই ডিগ্রি এবং অপর দুটি কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে মোট দেখো নব্বই যোগ পঁয়তাল্লিশ যোগ ৪৫ কত হয় টোটাল একশো ডিগ্রি নেক্সট আমরা দেখব নির্দেশ অনুসারে লেখো কতে আছে সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো কতে আছে বৃত্ত আকো যার বেশারদের দৈর্ঘ্য তিন সেমি তাহলে এই দুটি প্রশ্নের জন্য ছয় মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন করে তাহলে এখানে তোমরা ত্রিভুজের চিত্রটি দেখে নাও এখানে সমদিবাহ ত্রিভুজ যার এই কোনটি আছে কত নব্বই ডিগ্রি আর এই দিকে দেখো তিন সেমি ব্যাসাধ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও